আজকের রান্না শাপলা ভাজা নারকেল দিয়ে। আমি কালকে আগামী কালকে করেছিলাম এই শাপলাটা, আমি সেইভাবেই কেটে নিয়েছি আঁশটা ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে। আমি এটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে, নরম হয়ে গেছে জিনিসটা। তারপরে আমি এই নারকেল দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা, লাস্টে ধনে পাতা আর ফোড়নের সময় কালো জিরে, আর নুন হলুদ তো আছেই। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি কালো জিরে সোমবার, প্রথমে কালো জিরে দিলাম। এবার দেবো আমি নারকেলটা, নারকেলটা ভাজা ভাজা করবো, পেঁয়াজটা দেবো, কাঁচা লঙ্কাটা, ধনে পাতাটা পরে দেবো। দেবো হলুদ আর নুনটা এখন দেবো না, নুনটা এটা দেওয়াই ছিল, দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুনটা দেওয়ার কোনো দরকার নেই। এটা কালকে একবার বলা হয়েছে, এটার নাম শালুক বলে, সবাই অনেক অনেক শালুক বলে, আমরা আমাদের ভাষায় শাপলা বলি। এটাকে ভাজা খেতে নারকেল দিয়ে খুবই ভালো লাগে খেতে। এবার আমি শাপলাটা দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি খানিক পরে তুলব। এবার আমি ঢাকাটা তুলে তুলে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিই। এবার আমার সবটা ঢাকনা তুলে দিলাম, সবটা হয়ে গেছে লাল লাল হয়েছে সুন্দর। এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো, নামিয়ে দিচ্ছি। এবার আমাদের কমপ্লিট শাপলা ভাজা, নারকেল দিয়ে শাপলা ভাজা।